বন্ধুরা, আমি পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। এই দেখো চিকেন নিয়েছি, আর নিয়েছি মাটির হাঁড়ি, হাঁড়িতে রান্না করবো আজকে চিকেন। আর নিয়েছি কালো বিরুন, এই দেখো বিরুন চালটি, কালো বিরুন। এই বিরুনটি করে এই বিরুনটি দেখো জুমে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না বিরুনটি, কালো বিরুন। বিরুন চালটি দেখো কেমন কি সুন্দর। আজকে রান্না করব আমি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন উনুনটা ধরিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিই, মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন চিকেনটার মধ্যে একটু লেবু নিয়েছি আমি, লেবুটা মেখে রাখবো, 2-3 মিনিট সময় রেখে দেবো লেবুটা মেখে। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল নিয়েছি আমি চিকেনটা রান্না করার জন্য। আজকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন ডেকে দেবো। ডেকে ডেকে ভেজে নিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন দেখি আলুটা নেড়ে দিই একটু, মাটির হাঁড়ির ছানটা খুব সুন্দর লাগে, তার জন্য আজকে চিকেনটা আমি মাটির হাঁড়িতে বানাবো। দেখছি আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। এখন একটা পাটির মধ্যে উঠিয়ে নেব, 2-3 মিনিট হয়ে গেছে লেবু মেখে রেখেছিলাম, তাহলে মাংসটা ভাঙে না, তার জন্য লেবুটা দিয়েছি আমি। ঘরে ভেজে নিয়েছি মাটির হাঁড়িতে, এখন নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি এলাচ আর শুকনা লঙ্কা। এখন দিয়ে দিই মরিচ, শুকনা লঙ্কা, বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। জিরে গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, আর দিলাম টমেটো টুকরো করে, টমেটো 1টা টমেটো নিয়েছি। এখন সবগুলো মশলা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন, আজকে বানাবো আমি চিকেন কষা কালো বিরুনের সঙ্গে। চিকেন কষাটা খেতে খুব ভালো লাগে। এখন নেড়ে ডেকে দিলাম, আবার একটু নেড়ে দিই।
এই দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন কষিয়ে নেব ভালো করে। এই দেখো মাংস থেকে তেলটা উঠে গেছে, কি সুন্দর কালারটা, এই দেখো তেলটা। এখন দিয়ে রাখবো, দিয়ে দেব ভাজা আলু, ভেজে রাখা আলুটা। দিয়ে নেড়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু জল, এখন ঢেকে দিলাম, প্রায় হয়ে গেছে। এই দেখো বাড়িতে করেছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিই, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিই, নামিয়ে নিয়েছি, এখন ঢেকে রাখবো। এখন রান্না করব আবার কালো বেগুনটা। এই দেখো কালো বেগুন চাল আমি এখানে নিয়েছি 500 গ্রাম, একসঙ্গে হবে না, তার জন্য 500 গ্রাম নিয়েছি আমি। আমার কুকারটা ছোট্ট, মেপে আমি জলটা দিয়ে দেব, আর অল্প জল লাগবে, জলটা মেপে দিতে হবে, নাহলে বাটটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, লবণটা দিলে বেগুন চালটা খেতে ভালো লাগে, বাটটা পরিমাণ মতো হাফ চামচের মতন দিয়েছি আমি লবণ, বসিয়ে দিলাম। 3টা সিটি দিয়ে দিলে নামিয়ে নেব, একটা দিয়েছে আরো 2টি দেবে। দিয়ে দিয়েছে 3টা, এই দেখো বাটটা কেমন হয়, একদম নরম, কালো কালো, চালটুই কালো তার জন্য কালো হয়েছে। একটা প্লেটে নিয়ে নিলাম, বাকিটা ডেকে রাখবো। হাড়ির মাংসটাও কিন্তু একদম ভাঙেনি,